হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা, সঞ্চিতাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন এই ড্রেনটা করে দিয়েছি, এই ড্রেনটা জলটা দিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি আসবো ভেবেছি, কিন্তু আসবো ভাবতে ভাবতে বেরিয়েছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। এবারে জানি না কতটা তোমাদের ব্লগ দেখাতে পারবো, সেরকম হলে এইটুকু দেখিয়েই আমাকে বাড়ি ফিরতে হবে। এন্ডিং এন্ড শুরু, এটা হচ্ছে একটা ছোট ব্লগে। দেখো টিকে বাবু, আমার টিকে বাবু কিন্তু আমাকে খুব ভালোবাসে, বেশ একটু করে মাঝে মাঝে সাজু পুজু করলেই ঘুরিয়ে নিয়ে চলে আসে। বাবারে গেল ফোন ফোন সব। টিকে বাবু বেশ সাজু পুজু করলেই আমাকে সাজু ঘুরিয়ে নিয়ে চলে আসে। কে বলবে যে আমি ঝিয়ের মতন ঘরে কাজ করি? তখন আর কেউ বলবে না আমাকে, তখন আমি মালকিন মালকিন। ওই সাইডটা দেখছি, ঠিক আছে, অনেক জায়গা আছে, তুমি বেরিয়ে পড়ো, ফটাস করে বেরিয়ে পড়ো, সাটাস করে। প্রো ড্রাইভার হয়ে গেছে টিকে, রেন পেছনে বসে আছে। সাজু পুজু করলাম, ভাবলাম একটু ঘুরতে যাবো, একটা মন্দির আছে, একটা ছোট্ট পাড়া ব্লগ বানাবো। ও মা, বৃষ্টি দেবতাও চায় না যে আমি ব্লগ ব্লগ বানাই। তো নড়তে নড়তে চড়তে চড়তে আমরা বেরিয়ে পড়েছি। দেখা যাক, যদি অন্ধকার না হয় একটু আধটু তোমাদের দেখাবো, আর যদি অন্ধকার হয় তো ফের ব্যাড লাক। মৌসুম একটা দারুণ গান মনে পড়ছে, ইয়ে মৌসুম কা জাদু হ্যায় মিতওয়া। তাকাচ্ছেও না, তুমি তাকাচ্ছ না মিতওয়াটাকে? পাশের বাড়ির লোককে বললাম, তো গাড়ি চালাবে কে? সেই মিতওয়া যদি এদিকে তাকায় তাহলে মুশকিল হয়ে যাবে, সেই জন্য মিতওয়া তাকাচ্ছে না। চারটে মিতওয়া সামনে, গাড়ির সামনে চলে আসবে। ইয়ে মৌসুম কা জাদু হ্যায় মিতওয়া, নাব দিল মে কাবু হ্যায় মিতওয়া, নয়না জিসমে খো গয়ে দিওয়ানে সে হো গয়ে। শ্যাম মন্দির তোমরা দেখবে, তোমাদেরকে দেখাবো পুরোটা। এই দেখো, এটা হচ্ছে গেটটা, সিঁড়িটা। বাকি আমার সাথে থাকো, আমি দেখাচ্ছি তোমাদের। বৃষ্টি হচ্ছে, এত সুন্দর জিনিসটা তোমাদেরকে দেখাবো। চলো ভেতরে যাই, তোমাদের চারদিকে দেখো লাইটিং করা, দারুণ লাগছে জায়গাটা না?
বেজে নেই আর এটা ক্লিয়ার ধরতে আসছিল নাকি ঘোরা হয়ে গেল, এত সুন্দর লাগলো মন্দিরটা, কি বলবো তোমাদেরকে, দারুণ লাগলো। মানে যদি এখানে বসে থাকা যায় তো সারাদিন বসে থাকতে পারা যায়। ছোট্ট একটা করে ট্যুর হলো, অন্ধকারেই তোমাদের ভিডিওটা দেখালাম। গাড়িতে বসে গেছি, ভিডিওটা আমি গাড়িতে বসে গিয়ে দারুণ দেখলাম। ডেলি ডেলি একরকম ব্লগ দিচ্ছি, ভাবলাম যে তোমাদেরকে একটা মন্দির ঘুরিয়ে নিয়ে আসি, তো আজকে আমি তোমাদেরকে মন্দিরে নিয়ে চলে এলাম। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকনটাকে অল করে দিও, যাতে আমার নতুন ব্লগ এলে তোমরা তাড়াতাড়ি দেখে নিতে পারো। আর শেয়ার করো একটুখানি চ্যানেলটাকে, তাহলে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে জায়গাটা, বসে থাকতে খুব মজা লাগছে। তো এই বলে আজকের ব্লগটা আমি শেষ করলাম। সবাই অনেক অনেক ভালো থেকো আর অনেক অনেক শেয়ার করো চ্যানেলটাকে। বাই।